বাজেট আলোচনায় সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন রাজনৈতিক সরকারের সময় সংসদ সদস্যদের বাদ দিয়ে সচিবদের জেলায় জেলায় ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল তা চিন্তা করা দরকার। জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন গত 10 বছর রাজনীতির নামে পালাগান চলছে। রাজনীতির নামে এখন পালাগানের অনুষ্ঠান হয়। সন্ধ্যার সময় মাননীয় বাদুর কাদের সাহেব এক পালা গান, বিএনপি ঐক্যটুকে একটু পরে এবার টেলিভিশনে আরেক পালা, ফখরুল ইসলাম আলমগীর সাহেব আরেক পালা গায়। আমরা রাজনীতিবিদরা ঘরে বসে টেলিভিশনে পালাগানের রাজনীতি দেখি। এই পালাগান চলতেছে 1.5 বছর, রাজনীতির শূন্য কোথাও রাজনীতি নেই। প্রত্যেকটা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের, মাননীয় প্রধানমন্ত্রী ডিসিজনের সাথে কথা বলে, আর এমপি সাহেবরা পাশাপাশি বসে থাকে দূরে, তারা বলছে ডিসি সাহেব আমি একটু কথা বলবো প্রধানমন্ত্রীর সাথে। এই হচ্ছে রাজনীতিবিদদের অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী ডিসিদের সাথে যখন কথা বলে তখন এমপিদের কোনো দাম থাকে না। মাননীয় স্পিকার, ওরেন্ট অফ প্রসিডেন্স কেউ ফলো করে না। ও আমরা যে কোথায়, আমরা কোথায় আমরা জানি না, আমাদের কষ্ট লাগে। মাননীয় স্পিকার আপনি আমাদের গার্ডিয়ান, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী, আপনি এমপিদের আজকের এমপি, আপনি আজকের স্পিকার, আপনি চিরদিন স্পিকার থাকবেন না, আমিও চিরদিন এমপি মন্ত্রী থাকবো না, কেউ থাকবে না। কিন্তু আমাদের এই পদমর্যাদা যদি পদে পদে লঙ্ঘিত হয়, অকারণে দুর্নীতিবাজদের কাছে যদি আমাদের মানে নত হইয়া কথা বলা লাগে, তাহলে আসছে দুঃখের আর কিছু থাকতে পারে না। আপনারা সেইটা দেখবেন, আপনি এটা আমি আশা করি এটা দেখেন, না দেখলে আমাদের কষ্ট হবে, আমাদের কষ্ট নিয়েই আমরা থাকবো, এটা থাকা উচিত না। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি শীর্ষ খবর, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।